ইউরোপের দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রেও তীব্র তাপদাহ বইছে, একই সাথে বাড়ছে দাবানলের ভয়াবহতা। এজন্য জলবায়ু পরিবর্তনকে দুষছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তীব্র তাপদাহের কবলে যুক্তরাষ্ট্র, তাপপ্রবাহ সতর্কতার মধ্যে আছেন 4 কোটির বেশি মানুষ। মঙ্গলবার মধ্যাঞ্চলের বেশিরভাগ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু অংশে তীব্র তাপমাত্রা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র। এই অবস্থায় টেক্সাস, কানসাস, ওকলাহোমা, নেব্রাস্কা, মন্টানা এবং ডাকোটা অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। তীব্র তাপদাহ আর ভয়াবহ দাবানল বেড়েই চলেছে ইউরোপে। রেকর্ড উষ্ণতম দিন দেখছে যুক্তরাজ্য। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.1 ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার তা 42 ডিগ্রি পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চরম তাপমাত্রায় ঝুঁকি সম্পর্কে নাগরিকদের সতর্ক করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে বলেছে আবহাওয়া বিভাগ। মঙ্গলবার জার্মানির পশ্চিমাঞ্চলে কয়েকটি এলাকার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশ্বজুড়ে এ অবস্থার জন্য জলবায়ু পরিবর্তনকে দুষছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বার্লিনে পিটার্সবার্গ জলবায়ু সংলাপে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। ফ্রান্সের বেশ কয়েকটি স্থানেও উচ্চ তাপমাত্রার সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ফ্রান্স, পর্তুগাল, স্পেন এবং গ্রিসের দাবানল পরিস্থিতির আরও অবনতি হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। নাদিয়া তাবাসুম, দীপ্ত, বার্তা কক্ষ। ইউরোপের দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রেও তীব্র তাপদাহ বইছে, একই সাথে বাড়ছে দাবানলের ভয়াবহতা। এজন্য জলবায়ু পরিবর্তনকে দুষছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তীব্র তাপদাহের কবলে যুক্তরাষ্ট্র, তাপপ্রবাহ সতর্কতার মধ্যে আছেন 4 কোটির বেশি মানুষ। মঙ্গলবার মধ্যাঞ্চলের বেশিরভাগ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু অংশে তীব্র তাপমাত্রা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র। এই অবস্থায় টেক্সাস, কানসাস, ওকলাহোমা, নেব্রাস্কা, মন্টানা এবং ডাকোটা অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। তীব্র তাপদাহ আর ভয়াবহ দাবানল বেড়েই চলেছে ইউরোপে। রেকর্ড উষ্ণতম দিন দেখছে যুক্তরাজ্য। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.1 ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার তা 42 ডিগ্রি পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চরম তাপমাত্রায় ঝুঁকি সম্পর্কে নাগরিকদের সতর্ক করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে বলেছে আবহাওয়া বিভাগ। মঙ্গলবার জার্মানির পশ্চিমাঞ্চলে কয়েকটি এলাকার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশ্বজুড়ে এ অবস্থার জন্য জলবায়ু পরিবর্তনকে দুষছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বার্লিনে পিটার্সবার্গ জলবায়ু সংলাপে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। ফ্রান্সের বেশ কয়েকটি স্থানেও উচ্চ তাপমাত্রার সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ফ্রান্স, পর্তুগাল, স্পেন এবং গ্রিসের দাবানল পরিস্থিতির আরও অবনতি হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। নাদিয়া তাবাসুম, দীপ্ত, বার্তা কক্ষ।